যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আমি আছি বসুন্ধরা সিটির ফুড কর্নারে। এই ফুড কর্নারের অনেক বড় এবং বিস্তৃত। এই জায়গাটি এতটাই পরিচিত এবং বিস্তৃত যে যখনই মানুষ সময় পায় এখানে চলে আসে এবং তাদের ক্ষুধা নিবারণ করে। শুধু যে নিজের ক্ষুধা নিবারণ করে তা কিন্তু নয়, পরিবার পরিজন নিয়ে সবাই ছুটে আসে এই ফুড কর্নারে। একটু বিনোদন সাথে একটু ঘোরাঘুরি সব মিলিয়ে চমৎকার একটি পরিবেশের সৃষ্টি হয় বসুন্ধরার এই ফুড কর্নারেতে। এখানে সবসময় ভিড় লেগেই থাকে, কারণ এর পাশে রয়েছে স্নেপ্লেক্স। মানুষ সিনেমা দেখতে আসে এবং তার সাথে একটু ফাস্ট ফুড গ্রহণ করে। অনেক বাচ্চারাই চায় এমন পরিবেশে একটু খাওয়া দাওয়া করতে, তাই পরিবারের সবাইকে নিয়ে ছুটে এলাম এই বসুন্ধরা ফুড কর্নারে। এখানে আসার পর বাচ্চারা তাদের নিজেদের খাবার নিজেরাই অর্ডার করে। এখানে খাবার থেকে আনন্দটাই সব থেকে বেশি। বসুন্ধরা সিটির নিয়ে পুরো একটি ভিডিও আছে আমার এই চ্যানেলে। এখানে সব ধরনের ফাস্ট ফুড পাওয়া যায় এবং ইন্ডিয়ান সহ চাইনিজ সব ধরনের খাবারই এখানে অর্ডার করা যায় এবং খাওয়া যায়। ভিডিওতে যে দোকানটি দেখতে পাচ্ছেন, আমরা যখনই আসি তখন এই ফুড কর্নারে বসেই খাওয়া দাওয়া করি। ঈদের পরপরই হয় এখানে প্রচুর ভিড়, অনেকেই সিনেমা দেখতে আসছেন এবং তাদের খাবার এখানেই গ্রহণ করছেন। এমনিতেই শাকিব খানের প্রিয়তম সিনেমাটি বহুল আলোচিত এবং প্রশংসিত হয়েছে, তাই এত মানুষের ভিড়। আমাদের খাবার আমাদের সামনে চলে এসেছে এবং সেই খাবার গ্রহণের জন্য উৎসুক বাচ্চারা, তাই এখন কথা না বলে খাবার খাওয়া দেখাই আপনাদের। খাবারের তালিকা ছিল ডোসা এবং ফ্রাইড চিকেন, আর ছিল চাউমিন।